নমস্কার, অজয় ফিশিং বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমি আজকে বংশী নদীতে আবার আসছিলাম, কিন্তু কপাল ভালো না, এর জন্য একটা মাছ সুতা কেটে চলে গেছে, মাছটা রাখতে পারি নাই। তারপরেও আমি দুইটা মাছ পাইছি, দুইটা কালি বাউস পাইছি, নেটে আছে, দেখাবো অবশ্যই পরে, দেখা যাক আরো কিছু হয় কিনা, কপালে আছে কিনা। কপালটা মনে হয় খুব একটা ভালো না, প্রথম মাছটা হিট করছিলাম, বড় মাছ ছিল, পাশে ছাটা আছে, কাঁটা ফলাইছে, কাঁটায় ঢুকে গেছিলো মাছটা, এর জন্য মাছটা রাখতে পারি নাই। আর দেখতেই পাচ্ছেন একদম পাশাপাশি বসছি নৌকা নিয়ে, মাছটা আমি বুঝে সারতে পারি নাই যে বড় মাছ হবে, হিট করার সাথে সাথেই ভিতরে ঢুকে গেছে মাছটা। তো এখান থেকে আর বার করতে পারি নাই, এখানে ঢুকে গেছিল, সুতা কেটে গেছে, তো আশা ছাড়ি নাই, এখনো আছি, দেখি আবার দু একটা যদি হয়, কপালে যদি থাকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকেন সবাই ভিডিওটা, আর আমি একা আসছি, তো আজকে আমার সাথে লোক নাই, ভিডিও করতে সমস্যা হচ্ছে। তারপর আমি কী মাছ পাই পরে দেখিয়ে দেবো। তো দেখতে থাকেন সবাই, প্রচণ্ড রোদ উঠে গেছে, ভিডিওটা ভালো আসছে না। আমি দুইটা ছিপ ফেলছি আজকে, তো সাথে থাকেন সবাই, দেখতে থাকেন, দেখা যায়, দেখা যাক কি হয়, কপালে কি আছে। আর মাছ মারতে আসলে তো অবশ্যই আশা ছাড়া যাবে না, আশা করতে হবে, আশা নিয়েই থাকতে হবে, তারপর কপালের বাইরে যাওয়া যাবে না। ওকে, ওহ।